परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रे रातुल चरण जानाई आमार शतकोटि प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। एक दादा एक दिन श्री श्री ठाकुर के प्रश्न करलें, हे दयाल ठाकुर धरे चलि इष्टभृति करी बोले अनेके अनेक रकम कथा बोलें, अनेके हासि ठाट्टा करें, कि करब। তখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিছু অমৃত কথা বলেছিলেন, এই ভিডিওর মধ্য দিয়ে চলুন আমরা জেনে নিই। অনেক সময় দেখবেন এই সামাজিক ব্যাধি আমাদেরকে বিচলিত করে তোলে। আপনি ঠাকুর ধরে চলেন তাতে সমাজের কিছু কিছু মানুষের আপত্তি, আপনি ইষ্টভীতি করেন তাতে তো সমাজের কিছু কিছু মানুষের বিশাল আপত্তি। অনেকে আছেন অনেক উল্টোপাল্টা কথা বলে শান্তি পান। তো এই রকম সিচুয়েশনে একজন সৎসঙ্গের কেমন ভাবে চলা লাগে, কেমন রিয়্যাক্ট করতে হয়? সব সময় একটা কথা কিন্তু তাদের উদ্দেশ্যে বলবেন, মুখের কোণে হাসি রেখে সবার প্রথম জয়গুরু জানাবেন। এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, হে দয়াল আমি ইষ্টভীতি করি বলে অনেক লোক অনেক কথা বলে, আমি কি করব ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টভীতি হচ্ছে জীবনীয় ধর্ম, যে যা বলে বলুক নিজের ভালোটা নিজেকেই বুঝতে হয়। তিনি অনুশ্রুতি গ্রন্থে বাণী দিলেন, যে অবস্থায় যেমন তর কওয়া করার প্রয়োজন, সতের পথে তেমনি করা তবেই আসে উন্নয়ন। অর্থাৎ যেমন অবস্থার মধ্য দিয়ে আমরা যাব, যেমন অবস্থার মধ্যে আমরা চলব, ঠিক তেমন বলা ও করা করতে হবে। তিনি আরো বললেন, করতে নজর ছাড়িস না, একটু করে থামিস না, করায় বাঁধা বিপর্যয় সামলে চলিস, হবেই জয়। পরম দয়াল এই বাণীর মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন, যখনই আপনি সৎ কর্ম করবেন, ঠাকুর ধরে চলবেন, তখনই বাধা বিপর্যয় আসবেই আসবে। তখন কিন্তু আমাদেরকে ভয় পেলে হবে না, কর্মকে থামালে হবে না, সেটাকে সামলে নিয়ে কর্ম করলে তবেই জয় লাভ হবে। তাই তো তিনি আরো বললেন, আঘাত দেখে ভয় করিস নে, সহ্যে সুফল সাজিয়ে আন, এই যদি না করতে পারিস কিসে পাবি তুই পরিত্রাণ। যেই যা ভাবে ভাবে ভাবুক, যেই যা করে করুক, তা তুই কিন্তু রে বুঝে চলিস, করায় বলায় পাবি যা। আমাদের জীবনের একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটি হলো ঠাকুরের কর্ম করা, ঠাকুরের মানুষ হয়ে ওঠা। তাতে যে যাই ভাবুক যাই বলুক আমরা কিন্তু একই লক্ষ্যে চলব। অনেক মানুষের ইষ্টভৃতি নিয়ে অনেক সমস্যা। এখানে দেখুন ইষ্টভৃতি করেন কারা, যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সদ্দীক্ষা গ্রহণ করেছেন, তারা মাসে মাসে অর্ঘ্য জমা করেন, যারা সৎসঙ্গী, যারা শ্রী শ্রী ঠাকুর দীক্ষা গ্রহণ করেছেন। তাহলে যারা করেন মাসে মাসে যারা টাকা জমা দেন, অর্ঘ্য জমা দেন, তাদের কিন্তু কোনো সমস্যা হয় না। সমস্যা হয় কাদের, যারা ইষ্টভীতি করেন না। তো তাদের ভাষায় তারা অনেক টাকা সাশ্রয় করছেন, মানে আমরা এই যে মাসে মাসে অর্ঘ্য প্রদান করছি, টাকা জমা করছি, তাহলে আমাদের টাকা কমে যাচ্ছে, তারা কিন্তু সেই টাকাগুলো সঞ্চয় করছেন, অনেক লাভ করছেন। তো এত লাভ করে এত সাশ্রয় করেও তাদের মনে উৎকণ্ঠার শেষ নেই, হয়তো রাতে ঠিকমতো ঘুমও আসতে চায় না। ইষ্টভীতি নিয়ে সৎসঙ্গদের মনে কোনো উৎকণ্ঠা থাকে না, কেন জানেন? ঠাকুরকে যত দেব তত আসবে, তিনি আমাদেরকে ভরিয়ে দেন, তাই আমরা দিতে পারি। এ জগৎ সংসার সবকিছুই তো তাঁর, আমরা যতটা তাঁর কাছে উজাড় করে দিতে পারি ততটাই আমরা কিন্তু ফিরে পাই। তিনি দেন বলেই কিন্তু আমরা দিতে পারি, তাঁর জিনিস তো আমরা তাঁকেই দিই, আমাদের নিজের বলতেই জগৎ সংসারে কি আছে, তাই তো? শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ কি বললেন, যে ভগবান প্রতি প্রত্যেকের জীবনে ভোগ্য বস্তু প্রদান করবেন, সেই ভোগ্য বস্তু ভগবানকে না দিয়ে যে গ্রহণ করে সে কিন্তু চোরের ন্যায় কাজ করে, যে না দিয়ে খায় সে চোর।
अर्थात भगवान के जदि आम्रा भगवान प्रत्येक जिनिस के ग्रहण करब किन्तु भगवान के किछु देव ना ताहले आम्रा किन्तु चोरेर मतो काज करछि। परम दयाल जुग पुरुषोत्तम श्री ठाकुर अनुकूल चंद्र बोललेन पावार नेशा मानुष जखन देय ना किछु नितेई चाय चौर्य वृत्ति तखनी तार हामा दिए एगिए धाय। आपनी जदि पुण्य कर्म करें तार पुण्य फल आपनी भोग करबें সেই কর্মের পুণ্যফল কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না আপনার কাছ থেকে। তাহলে আপনি কেন পুণ্যকর্ম থেকে বিরত থাকবেন? আপনি যখনই সৎপথে চলবেন, যখনই সৎকর্ম করবেন, তখনই দেখবেন হাজার বাধা, হাজার সমালোচনা, হাজার কুৎসা আপনি পাবেনই, আপনি লাভ করবেন। এটি যুগ যুগ ধরে চলে আসছে। স্বয়ং ভগবান যখন এই পৃথিবীতে মানব রূপে এসেছিলেন, যখন তিনি যুগ পুরুষোত্তম শ্রী রামকৃষ্ণ রূপে এলেন, তখনও কিন্তু তিনি পাগল উপাধিতে ভূষিত হয়েছিলেন, তাকে কুৎসা শুনতে হয়েছিল। মানুষ যখন ভগবানকেই চিনতে পারেন না, তাদেরকে কুৎসা করেন, তখন সাধারণ মানুষ যখন ভগবানের পথে চলেন, ভগবানের সাধন ভজন করেন, তখন তাকে তো কুৎসা গ্রহণ করতে হবেই হবে। কেননা ভগবান স্বয়ং দেখিয়ে দিলেন সাধক হওয়া মানে সাধন ভজন করা মানেই হলো কুৎসাকে নিজের গায়ে লাগানো। আপনি যখনই সাধন ভজন করবেন, যখনই ঠাকুরের মানুষে উঠবেন, তখনই আপনাকে মানুষ সমালোচনা করবে, কুৎসা করবে, অনেকে অনেক রকম কথা বলবেন, সবাই ভাববেন যে তারাই বেশি চালাক, তাদের তো ভগবানকে ডাকতেই হয় না, সব কিছু এমনি এমনি হয়ে যায়, তো তারাই এই জীবনে সুখী। কিন্তু প্রকৃত রূপে এই জগৎ সংসার থেকে চিরমুক্তি পেতে গেলে, ভগবানকে লাভ করতে গেলে আমাদেরকে ভগবানের পথেই চলতে হবে, ছাড়া আর অন্য কোনো উপায় নাই। আমাদের একটা কথা মাথায় রেখে চলতে হবে, ভগবানের সাধন ভজন করলে যেমন পুণ্যফল মেলে, তেমনি কিন্তু কুৎসাও মেলে। তাই কুৎসা যখন আপনি শুনবেন, যখন ঠাকুরকে ডাকা নিয়ে কোনো খারাপ কথা শুনবেন, তখন বিচলিত হবেন না, তাদেরকে মুখে হাসি রেখে জয়গুরু জানাবেন এবং তাদেরকে আপনার বাড়িতে নিমন্ত্রণ জানাবেন। আপনার অনেক বড় শুভাকাঙ্ক্ষী না হলে কিন্তু এই রকম কুৎসা আপনার নামে কেউ করবে না। ঠাকুরকে নিয়ে চলা, ইষ্টভেদে পালন করা নিয়ে কেউ কোনো কথা বলবেন না। তো সেই সমস্ত শুভাকাঙ্ক্ষীদের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াবেন এবং সবসময় মুখে হাসি রেখে তাদেরকে জয়গুরু জানাবেন। খিদে পেলে যেমন খেতেই হয়, যে যাই বলুক না কেন, খাওয়া যেমন আমরা ছাড়ি না, তেমনিভাবে ঠাকুরকে কিন্তু ডাকতেই হবে, ইষ্টভেদে পালন করতেই হবে। ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্য ভরা। পুণ্যফল লাভ করতে ইষ্টের জন্য আমাদেরকে কর্ম করতেই হবে। সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।